গণশুনানি যা আয়োজিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট দ্বারা, এবং গণশুনানিতে যারা বিচারক প্যানেলে আছেন অন্য ব্যক্তিবর্গ, আজকে এই গণশুনানিতে উপস্থিত একাদশ জাতীয় সংসদের যে প্রহসনমূলক নির্বাচন, ভোট ডাকাতির যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে অংশগ্রহণকারী সম্মানিত প্রার্থীগণ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে, অত্যন্ত দুঃখ এবং একই সঙ্গে ক্ষোভের সঙ্গে আজকে এই গণশুনানিতে অংশ নিয়েছি। আমাদের জাতীয় জীবনে একটা বড় দুর্যোগ বিপর্যয় ঘটেছে গত পরশু রাতে। আমরা সবাই জেনেছি যে একটি বিস্ফোরণের মধ্য দিয়ে এই দুর্ঘটনার সূত্রপাত হয়, এবং তারপর অতি দ্রুত এই বিস্ফোরণের মধ্য দিয়ে প্রায় 68 জন নিরীহ অসহায় মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি যে কয়েক বছর আগে এই পুরনো ঢাকাতেই নিমতলিতে যে অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডে 124 জনের মতো মানুষ প্রাণ হারিয়েছিল। আমরা দেখেছি রানা প্লাজায় একইভাবে অসংখ্য মানুষ একটি ভবন ধসে পড়াতে তারা প্রাণ হারিয়েছিলেন। আমরা আবার প্রতিদিন আবার বিশ্বে লক্ষ্য করি যে খবরের কাগজে সড়ক দুর্ঘটনার ফলে 50-60-70 জন প্রতিদিন নিয়মিতভাবে তারা প্রাণ হারাচ্ছে, এবং এই গত পরশুর যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা ইতিমধ্যেই মিডিয়া, গণমাধ্যম, প্রেস এবং সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা প্রশ্ন তুলেছেন যে সরকারের দায়িত্বহীনতার কারণেই, সরকারের উদাসীনতার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, যে আমাদের জাতীয় জীবনে বিপর্যয় নিয়ে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, একই সঙ্গে আমরা মনে করি যে এটা যেমন একটা ট্র্যাজেডি, 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাও একইভাবে একটা জাতীয় ট্র্যাজেডি। আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের যে চেতনা, 1952 ভাষা আন্দোলনের যে চেতনা, সেই গণতান্ত্রিক চেতনাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য আজকে তারা এই একটা প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করেছে। আমরা বারবার নির্বাচনের পূর্বে বলেছিলাম যে নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ দরকার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার, সকল মানুষের সমান সুযোগ সৃষ্টি করা দরকার, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেটা কখনোই হয়নি। একমাত্র উদ্দেশ্যই ছিল যে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া, সেটাই তারা সেদিন করেছে। এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা এই ফলাফল বাতিল করতে বলেছি, এবং নতুন নির্বাচন কমিশন গঠন করার মধ্য দিয়ে এবং সম্পূর্ণ নিরপেক্ষ একটি সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠানের আমরা দাবি জানাচ্ছি। আমরা দাবি জানিয়েছি গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, যাকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় আজকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক করে রাখা হয়েছে, তার যেটা প্রাপ্য সেই জামিন পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না, এই অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এই নির্বাচন সংক্রান্ত এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হাজার হাজার যে নেতা কর্মী
এবং সমর্থককে আটক করা হয়েছে, তাদের মুক্তি দিয়ে মামলাগুলো প্রত্যাহার করে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। আসলে এই যে দুর্ঘটনা, এই যে ঘটনাগুলো ঘটছে, এর সব কিছুর মূলে রয়েছে দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই বলেই আজকে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কোনো জবাবদিহিতা নেই কারো কাছে, কাউকে কোনো জবাবদিহিতা করতে হয় না। মানুষ মেরে ফেললেও জবাবদিহি করতে হয় না, পুড়িয়ে দিলেও জবাবদিহি করতে হয় না, ডাকাতি করলেও কোনো জবাবদিহি করতে হয় না। তাই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে জাতির যে সংকট, সেই সংকটে আজকে আমাদের যে বরেণ্য অভিভাবকবৃন্দ, নেতৃবৃন্দ যারা আজকে এগিয়ে এসছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে, সমগ্র জাতিকে তার অধিকারকে পুনরুদ্ধার করার জন্য, এই দেশকে বাঁচানোর জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদেরকে অবশ্যই আজকে সোচ্চার হতে হবে ও তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। আজকের এই গণশুনানির প্রথমেই আমাদের কাছে অনেকেই প্রস্তাব করেছিলেন, গতকাল থেকে আমাদেরকে অনেকেই বলছেন যে গণশুনানি আজকে এই ন্যাশনাল ট্র্যাজেডির কারণে এটাকে আপনার স্থগিত করা বা এটাকে সংক্ষিপ্ত করার বিষয়ে এখানে অনেকেই আমাদেরকে অনুরোধ করেছেন। আমি মাননীয় যারা আছেন এখানে বিচারক মণ্ডলী প্যানেলে আছে তাদেরকে অনুরোধ করব বিষয়টা বিবেচনা করার জন্য। আমার মনে হয় যে এই বিষয়টা আপনারা একটু সুষ্ঠুভাবে চিন্তা করে এটাকে সংক্ষিপ্ত করা বা তাদের প্রতি সম্মান দেখে এটাকে সংক্ষিপ্ত করা যায় কি না সে বিষয়টা বিবেচনা করবেন। আমি এখন জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে আমি জাতীয় ঐক্যফ্রন্টের যে শোক প্রস্তাবটি পাঠ করছি, আমরা অত্যন্ত গভীর শোকের সঙ্গে লক্ষ্য করছি যে গত বুধবার রাত 10:30টার দিকে পুরনো ঢাকার চকবাজার এলাকায় চারতলা একটি বাড়ি সহ কয়েকটি ভবনে মারাত্মক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ড শুরু হওয়ার কিছু পরেই রাস্তার একটি ট্রান্সফরমারে বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সমস্ত এলাকা অন্ধকারে নিমজ্জিত হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে এবং মূল ভবনটির দ্বিতীয় তলায় রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিমিষেই সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও দ্রুত আশেপাশে এমনকি রাস্তার উল্টো দিকেও ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর 10 ঘন্টারও বেশি সময় লাগে। তারপরেও ভবনগুলোর ভেতরে দাহ্য পদার্থে আগুন জ্বলতে থাকে। এ পর্যন্ত বিভিন্ন মিডিয়ার প্রদত্ত তথ্য মতে প্রায় 63 জন নিরাপরাধ মানুষ এই আগুনে প্রাণ হারিয়েছেন এবং নারী ও শিশু সহ 50 জনেরও অধিক বিভিন্ন ডিগ্রি বারণের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ডাক্তারদের ভাষ্য মতে আহতদের কেউই এখনো শঙ্কামুক্ত নন। জাতীয় ঐক্যফ্রন্ট এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। আমরা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আহতদের দ্রুততম সময়ে আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা করছি। একই সঙ্গে এদেশের তৃণমূল জনগণের যানমালের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি, যাতে করে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে নারী ও শিশু সহ এদেশের নিরীহ মানুষকে এভাবে জীবন বিসর্জন দিতে না হয়। ধন্যবাদ সকলকে। আপনারা এই প্রস্তাব যদি সবাই অনুমোদন করেন তাহলে একটু দয়া করে হাত তুলে এইসব প্রস্তাবটি পাস করবেন। ধন্যবাদ সকলকে। এবং এই জন্যই আমি অনুরোধ করবো যে সকলকে 1 মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করার জন্য নিহতদের প্রতি। জীবনের প্রথম জেল খেটে মাত্র কিছুদিন আগে বেরোলাম। আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলাম, এক সময় জাতীয় পার্টি করেছি, সংসদের হুইপ ছিলাম, দেশ নেত্রীর আহ্বানে বিএনপিতে যোগদান করার পরও করি করি করেও প্রায় 18 বছর হয়ে গেল। কোনোদিন কোনো মামলায় জড়ায় নেই, যেগুলা জড়িয়েছিলাম এগুলো আদালত থেকে নিষ্কৃতি পেয়েছি। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন পর একটি অপূরক গঠন অথবা মহাগঠন, সেটা হলো ঐক্যফ্রন্ট গঠন। ঐক্যফ্রন্ট গঠনের কয়েকদিন পরে যেদিন প্রথম স্টিয়ারিং কমিটির সভায় সমন্বয় কমিটি হলো, আমি একজন সমন্বয়ক নিযুক্ত হলাম।
প্রথম সভায় কিছু জরুরি সিদ্ধান্ত ছিল, ঐক্যফ্রন্ট গঠনের পর আমাদের মাঠে যা করার কথা ছিল এবং যে পরিমাণ জনসমর্থন ছিল, আমার 52 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলি, 70-এর নির্বাচনে আমি কেন্দ্রীয় ছাত্র সমন্বয় কমিটির আহ্বায়ক ছিলাম, যারা আমার নেতা আসাম আব্দুর রব এখানে আছেন, 70-এর নির্বাচনে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন নির্বাচন এলাকায় বক্তা শ্রোতা এবং দেয়াল লিখনের জন্য যেত, আমি সেটার সমন্বয় ছিলাম, এত সমর্থন কোথাও দেখি নাই। এবারের নির্বাচনে যে পরিমাণ জমন সমর্থন আমাদের পক্ষে এসেছিল, কিন্তু তারপরও মানুষ যেখানে প্রস্তুত, মায়েরা যেখানে প্রস্তুত, মহিলা যেখানে প্রস্তুত, আমরা কেন্দ্রীয় নেতারা কেন কিছু করতে পারলাম না, এর জন্য একটা সমাবেশ দরকার। আজকের সমাবেশটা এই কথা শোনার জন্য নয়। আমার বন্ধুরা যারা বলেছেন কেন পারলাম না আমরা প্রার্থীরা একত্রিত হতে, বৃদ্ধ বয়সে ডক্টর কামাল হোসেন নির্বাচনী অফিসে যেই শিক্ষা তাদেরকে দিয়েছেন, তারপরেও কেন আমরা অনুসরণ কিছু করতে পারলাম না, এইগুলো নিয়ে আমার মহাসচিব বন্ধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের অন্যতম সভ্যসাচী রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন এবং মোস্তফা মহসিন মন্টু, আসাম আব্দুর রব, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মাহমুদুর মান্না, যারা বি স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন গণফ্রন্টের ঐক্যফ্রন্টের, আমি তাদের কাছে জানতে চাই কেন পারি নাই। এর জন্য আমাদের যারা 300 প্রার্থী বানিয়েছিলেন তাদেরকে এবং প্রতি নির্বাচনী এলাকাকে 15-20 জনকে ডেকে আমাদের ভুল কোথায় পারি না কেন, এর একটা জবাবদিহিতা দরকার বলে আমি মনে করি। আজকে যারা যা বলেছেন আমি সবকিছু স্বীকার করি, সর্বত্র একই জিনিস নাস্তুত্ব হয়েছে, পরিচালক ছিলেন একজন, শুটনেন দেখেন, অডিও তো দেখেন, ভিডিও তো দেখেন, একই রকম নাটক মঞ্চস্থ হয়েছে। এখন আপনারা বলবেন, মাননীয় বিচারকদের কাছে যে কথাটা বলার জন্য আমি দাঁড়িয়েছি, আমি লিখিত প্রতিবেদন দিয়েছি, এই প্রতিবেদনটি আমার কারাগারে থাকা অবস্থায় হয়েছে। স্যার আমার ধারণা ছিল গ্রেপ্তার যখন করেছে, কুমিল্লা আদালতে গিয়েছিলাম, আমি জামিনে ছিলাম, ম্যাডাম খালেদা জিয়ার এই মামলা আমার নামও ছিল না। পরে যখন দেখলো যে মনিরুল আত্মত্রি এখনো ফুরিয়ে যায়নি, তখন অনেকের উদ্যোগ অনেক কাটার বিনিময়ে সাপ্লিমেন্টারি সার্চিটে সর্বশেষ আসামি হিসেবে আমার নাম দেওয়া হয়, তাও বাপের নাম ভুল। সেই সুবাদে হাইকোর্ট থেকে জামিন পাই, আমি জামিনে ছিলাম, একদা নির্দেশ গেল মনিরুল আত্মত্রিকে গ্রেপ্তার করতে হবে, তারও আগে থেকে এই অথর্ব একপক্ষীয় নির্বাচন কমিশন, যাদের দিকে তাকিয়া জনগণের একদিন প্রস্তাব করার অনুষ্ঠান করা উচিত। যত অকপট পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে অনেক দালাল হয়েছে, কিন্তু এই হুদার মতো নিম্নমানের দালাল হয় নাই। আমার স্যার ডক্টর কামাল হোসেন একবার প্রতিবাদ করেছিলেন, আমরা একটা ডিলও দিতে পারি, ঢাকা শহরে 20 জন প্রার্থী, 20 জন প্রার্থীর লোকে 200-500 লোক নাই, এ কথা আমি বিশ্বাস করি না। আর দানের শেষের যে দোয়ার এবার ছিল মানুষ, এই একটি নির্বাচন বিনা পোস্টারে বিনা প্রচারে অটোমেটিক দানের শেষে রূপান্তর হয়েছে। আমার বন্ধুরা কেউ কেউ বলেছেন 300 আসনে বিএনপি জিতত বা ঐক্যফ্রন্ট জিতত, আমি এটা প্রায় স্বীকার করি কারাগারে থেকেও, কারণ আমার কারাগারে 3.5 হাজার লোক ছিল, আমি আগে কারাগারে যাইনি। একটি কথা বলে রাখা ভালো, কারাগার বাংলাদেশের চেয়ে ভালো, টাইমলি খাওয়া, বিচার আছে, সকালবেলা কেস টেবিল, অসুস্থদের চিকিৎসা আছে, দুস্থদের সাহায্য আছে, নিরাপত্তা আছে 100 ভাগ। আমি যেখানে ছিলাম সামনে 2 জন, পিছনে 2 জন, সন্ধ্যা 2 জন, 3 ঘন্টা 2 জন, 1 ঘন্টা পরপর জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন কিনা, এইটা বাংলাদেশে আমার মায়ের পর মারা যাওয়ার পর কেউ জিজ্ঞেস করে না, মাঝে মাঝে বউ জিজ্ঞেস করে, বুড়া কালে এটাও কমে গেছে। সুতরাং সে জেলে থেকে আমি দুঃখ নাই, জেলে থাকার পর আমার জনপ্রিয়তা বেড়েছে, এটা একটা অপরাধ হয়ে দাঁড়ালো। আমার মেয়ে মির্জা বন্ধু ফখরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দ, আমি বিএনপি নেতৃবৃন্দের বিশেষ করে সম্পাদক মন্ডলীর কয়েকজনের বক্তৃতা শুনছি,
তারা কয় খালেদা জিয়ার প্রোগ্রাম দেন, খালেদা জিয়ার মুক্তির প্রোগ্রাম দেন। বিএনপির যুগ্ন মহাসচিবরা যদি বলে যে খালেদা জিয়ার মুক্তির প্রোগ্রাম দেন, তো প্রোগ্রাম দিব কে? স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা মাঠ আর লোক কিছু ভাটে কয় প্রোগ্রাম দেন, দিব কে? মনে হয় আমরা যারা প্রার্থী হয়েছি তারা দোষ প্রার্থী, আমরা প্রোগ্রাম দিই। এই জন্য একটা পর্যালোচনা দরকার। আমি সুনির্দিষ্ট দলকে দেশকে বাঁচাতে হলে এরকম একটি পর্যালোচনা দেন। আজকের নির্বাচনী তথ্য আমি আমার লিখিত আকারে দিয়েছি, প্রত্যেক সদস্যের কাছে অনুরোধ, দয়া করে এটা পড়বেন। আর আপনারা একটি প্রতিবেদন প্রস্তুত করবেন, আমি বিশ্বাস করি আপনাদেরকে কে কি মূল্যায়ন করে এটা আমি বলবো না। বাংলাদেশে উচ্চ আদালতের বিচারকদের চেয়ে বা সমাজে আপনাদের মর্যাদা কোনো অবস্থাতে কম না। স্যার, এ ব্যাপারে আগামী 15 দিনের মধ্যে রায় ঘোষিত হবে, আপনারা শুনে নিয়েছেন, দরকার হলে সরকার পক্ষ তাদের কথাও শুনেন, পুলিশের থেকেও কথা শুনেন, শুনে আপনারা একটা রায় দেবেন। এইটা হলো বক্তব্য জনগণের কাছে। তারপরে যদি ব্যাখ্যা লাগে, বিশ্লেষণ লাগে, আমরা যারা এখানে আপনাদেরকে শুনে নিতে আসছি, আমরা বাদী, আমাদের বক্তব্য আবার শুনবেন। আশা করি এই দায়িত্বটা আপনারা পালন করবেন, সেই আশা নিয়ে আজকে এই বক্তব্যটা আপনাদের কাছে রেখেছি। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, অভিযোগ করলে অনেক বলা যাবে। আপনারা বলতেছেন যে হাসিনা অনেক খারাপ কাজ করছে বা সরকার অনেক খারাপ কাজ করছে, কি করার উপায় ছিল? 22-23 তারিখের দিকে প্রথম একটু আশা ভালো ছিল, স্টিয়ারিং কমিটির সিদ্ধান্তে মির্জা ফখরুল প্রস্তাব করলেন যে আমরা সর্বশেষ প্রধানমন্ত্রীকে চিঠি লিখব, ডক্টর কামাল অনুরোধ স্বীকার করলেন, 3 দিন পরে চিঠি দিলেন, আমি তখন জেলে, চিঠির একদিনের মধ্যে জবাব আসলো। বাংলাদেশে সরকার প্রধান একদিনে চিঠি জবাব দেয় এটা আর ইতিহাস ছিল না। যেদিন এই চিঠির জবাব দিয়ে সংলাপের আমন্ত্রণ জানালেন তখন উদ্দেশ্যটা ভালো ছিল যে কিছু পরে খবর নিয়ে দেখে ইনশাল্লাহ তলা নাই। 295 সিট হিসাব করে দেখে বিএনপি পাবে ঐক্যফ্রন্ট পাবে, সেই নির্বাচন সরকার হইতে দেবে কেন? করার জন্য যা করছেন না সেটা করতে পারি নাই, সেই জন্য পর্যালোচনা ডাকতে বলছি। আমি জেলে ছিলাম, কোনো দল পাই নাই, সাথী পাই নাই, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, সে যাইয়া যে সাহস, যে মনোবল নিয়া এই বিরাট এলাকা 91 কিলোমিটার লম্বা, 5,90,000 ভোট এই নির্বাচন পরিচালনা করেছে, শেষ পর্যন্ত সরকার আমার মেয়েকে নির্বাচনে থাকতে দেয় নাই, বাধ্য করেছে। আগে আমার বাড়ি কোনোদিন রেড হয় নাই, একজন প্রার্থীর বাড়ি আগে 2 দিন ধরে রেড করা, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাড়িতে ছিল তাদেরকে আমার কর্মী তাদেরকে ওই স্পটে গ্রেপ্তার করে 3 দিনের সাজা দিয়েছে। এই যে বাংলাদেশের নির্বাচন পরিশেষে একটি কথা বলতে চাই, আমার এক বোন সিরাজগঞ্জের প্রার্থী বলেছিল সব জয় জয় নয়, সব পরাজয় পরাজয় নয়, এই নির্বাচনে হাসিনা জিতে গেলেন দেশটা হেরে গেল, মানুষ হেরে গেল, যে এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে কামাল স্যার, এই দেশটি টিকে থাকবে কিনা এর জবাব শেখ হাসিনা থেকে আদায় করার জন্যই। ঐক্যফ্রন্ট জীবিত থাকুক, ঐক্যফ্রন্ট সম্প্রচার হোক, ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আগামী দিনে নতুন লড়াই শুরু হোক, এই পত্র নিয়ে ঐক্যফ্রন্টের রায় জাতি মেনে নেবে এই প্রত্যাশায়, তার উপর নির্ভর করে আমরা এগিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক কথা ছিল, বেঁচে থাকলে কথা হবে, আল্লাহ হাফেজ। প্রিয় ভাইরা, সালাম আমার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, একসাথে যুদ্ধ করেছি মনে পড়ে, সিনিয়র বলে অনেকক্ষণ বসে রেখেছেন এখানে, সিনিয়র জুনিয়রের কোনো প্রশ্ন না, সিনিয়র এলো এখানে আমাদের সম্মানিত ঐক্যফ্রন্টের কোঅর্ডিনেটরের মেম্বার, তাই এখন সময় নির্ধারণ করে দিয়েছেন, দয়া করে জামাটা টানেন না, একটু দরকারি কয়েকটা কথা বল। সবাই কথা এক, ভোট জালিয়াতি হয়েছে, ধানেশ্বরী যেদিন হাতে পেয়েছি তার পরের দিন থেকে ঘর থেকে বের হতে দেয়নি, আমার কোনো গুণ নেই, আমি 1991 সালে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম সংসদের সদস্য ছিলাম, আমার কোনো গুণ ছিল না, আমার কোনো কৃতিত্ব নেই,
একমাত্র কৃতিত্ব শহীদ জিয়ার ধানের শীষ, একমাত্র আমার কৃতিত্ব আমার আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া। প্রিয় ঐক্যফ্রন্টের সম্মানিত আজকের সভাপতি, কথাগুলো রুক্ষ হতে পারে, দয়া করে আমাকে বদোয়া দিয়েন না, আমারও বয়স 68 শেষ। আমি জানি না সামনে কোন নির্বাচন আমাকে দল মনোনয়ন দিবে কিনা, কিন্তু কথাগুলো বলার দরকার। দয়া করে 5 মিনিট না, আমি 5 মিনিটের মধ্যেই শেষ করব। জনাব সদ্য সভাপতি, এখান থেকে 1 কিলোমিটার দূরে আমার মা অসুস্থ অবস্থায় 200 বছর পুরানো দালানে বসে বসে আমাদের জন্য দোয়া করে। এখান থেকে 6,000 মাইল দূরে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সরকার প্রধান একটি অসত্য মামলা আজকে 6,000 মাইল দূরে। আমাদের আশা ছিল তৃণমূল নেতা, আমাদের তৃণমূল কর্মীদের আপনার উপর অনেক আশা ছিল, এত আশা আমি করেছি ব্যক্তিগতভাবে। আমার নেতা মনিরুল চৌধুরী এখানে বসা, আমার নেতা আসামাদ্র যিনি আমাকে ছাত্রলীগ শিখিয়েছে, যিনি আমাকে নিজ হাতে ওই কলেজে যে কলেজে উনি ভিপি ছিলেন সেই কলেজে জিএস বানিয়েছে। আমি অহংকার করে বলতে পারি আমি বিশ্বাস করি ডক্টর কামালকে, আমি বিশ্বাস করি আমার দলকে, কিন্তু বেগম জিয়ার মুক্তির ব্যাপারে সরকার প্রধান আশ্বস্ত করার পরও কেন জামিন দিলেন না, এত প্রতিনিধি পাঠালেন আমাদের অনুরোধে যে আমাদের অত্যাচার করছে, আমাদের প্রার্থী থেকে ঘর থেকে বের করে দিচ্ছে না, আমরা পোস্টার ছিঁড়ে ফেলছে, আমরা গরিবী হাওলাতে নির্বাচন করি আমাদের মাইক ভাঙচুর করছে, আমাদের চিএনজি ভাঙচুর করছে, আমরা কোথাও বেরোতে পারি না, নিজের ঘরে নিজে আগুন দিয়ে আজকে তারা মামলা দিচ্ছে। এত অভিযোগগুলো ঐক্যফ্রন্টের নেতারা যখন নজরুল ইসলাম খান বলেন, আলাল ভাই বলেন, যাদের নেতৃত্বে নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন, একটি চিঠির উত্তর দিয়েছে তারা, একটি ব্যবস্থা কি সিসি হুদা নিয়েছে? না, তখনই বোঝা ছিল, আমি জানি না তখন বোঝা উচিত ছিল আপনাদের, আওয়ামী লীগের কৌশলের কাছে আপনারা পরাজিত হয়েছেন। যদি ডাক্তার কামাল সেদিন বলতো 27 তারিখে যদি আমাকে ঢাকা শহরে অনুমতি না দেন আমি নির্বাচনে যাব না, সেদিন যদি ব্যারিস্টার মদুদার আমাদের বরকতুল্লাহপুরের টেলিফোন যখন ভাইরাল হলো, সেদিন যদি ব্যারিস্টার মধুর সাহেবের কথা যদি বিবেচনায় আনতেন আমার মতে, আমার এলাকার কর্মীদের মতে, আমার 2টা উপজেলা, তাহলে আমার মনে 27 তারিখে যখন অনুমতি দেওয়া হয়নি তখন একটা সিদ্ধান্ত আমরা নিতে পারতাম। নির্বাচন শেষ হলো, নির্বাচন আমি কোনো কথা বলব, 16 তারিখে বিজয়ের মাস, একজন যোদ্ধা হিসাবে স্মৃতিসৌধে যাবো, বোম মেরে দিল, আমার 3 বারে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান মৃত্যুর সাথে ঢাকায় পাঞ্জা লড়ছে, সেও একজন মুক্তিযোদ্ধা, 16 তারিখ থেকে অবরুদ্ধ, একটা দিনও ঘর থেকে বেরোতে পারে, ওসি টেলিফোন ধরে এসপিকে একদিনও টেলিফোনে পাই, ওসিকে জিজ্ঞেস করলে বলে অ্যাকশনে এখনই যাচ্ছে, অ্যাকশনে যায় বিএনপি নেতাদেরকে ধরে নিয়ে, অভিযোগ আমি কারোর কাছে দিতে চাই, মহাসচিব নির্দেশ দিয়েছে অভিযোগ দাখিল করেছি, মহাসচিব নির্দেশ দিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছে, মামলা রুজু করেছি, আজকে ঐক্যফ্রন্টের অফিস থেকে দাওয়াত দিয়েছে এখানে উপস্থিত, শেষ পর্যন্ত থেকে যাব, সবার কথা শুনি, কিন্তু আমার বিনীত অনুরোধ, আমি সব কিছু ভুলতে পারি, আমি সব কিছু ভুলে যাব, কিন্তু আমার মাকে আপনারা মুক্তি করার জন্য কেন আপনারা কর্মসূচি দিচ্ছেন, কেন 30 তারিখে প্রোগ্রাম দেওয়া হয়, 31 তারিখে প্রোগ্রাম দেওয়া হলো না, সমস্ত নেতা কর্মী উজ্জীবিত ছিল সেদিন, আমরা এই কথাটা এখানে সাংবাদিকের সামনে আমি বলতে চাই না, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিএনপির সাথে আলাপ হয়েছিল, সেদিন অনেক আশ্বস্ত আমাদেরকে করেছিল, আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার মধুরাম, সেদিন আমরা নোয়াখালীর 6 জন এমপি সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা নির্বাচন থেকে প্রত্যাহার করবে। প্রিয় ভাইয়েরা, শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই, আমার নির্বাচনী এলাকার আমার বাড়ির শেষ সীমানায় বরকতুল্লাহপুর, আমার বাড়িতে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদ্য নেতা,
আসামগুলো, আমার বাড়ির সামনে আমার স্কুল, সেই স্কুলে বরকতলাগুলোর ভোট কেন্দ্র 2836 ভোট। আপনারা অনেকে বলেছেন এশার নামাজ, মাগরিবের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, কোন নামাজ না। লেখেন মাননীয় জুরিবৃন্দ, যেদিন টিএন অফিস থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যালট দিচ্ছিল, হিসাব করে ও ভারপ্রাপ্ত পুলিশ এবং প্রিজাইডিং অফিসারের হাতে একটা খাম দিয়ে বলা হয়েছে আপনারা পারলে এখনই ভোট সিল মেরে ভরে দিবেন। এরা সব ছাত্রলীগের কর্মী। আপনি একটা জিনিস দেখেছেন, সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলো বাউন্ডারি দেওয়া হয়েছে, একটা মাত্র দরজা, একটি, আমি জানি না, আমার নির্বাচনী এলাকায় 165টি কেন্দ্র, 400,000 অধিকে ভোট, 2টি উপজেলা, একটা প্রাইমারি স্কুল নাই যেখানে একটি দরজা। 29 তারিখে দুপুর 12টা থেকে সমস্ত দরজা গেট বন্ধ, একটা এজেন্ট, 13টি মামলা বিস্ফোরক, সবাই জয়নাল আবেদিন, ব্যারিস্টার মদন, ব্যারিস্টার খোকন জামিন করে দিয়ে 536 জন জেলে বের করে নিয়ে আসে। এখন শেষ কি হচ্ছে জানেন? সবচেয়ে এখন ক্ষতি হচ্ছে বাইক ভাঙ্গার টাকা, সিএনজি ভাঙ্গারের টাকা, মামলার টাকা, ঘর বাড়ি ভাঙ্গার টাকা, কর্মীদেরকে রক্ষার টাকা, এগুলো জোগাড় করতে আমাদের প্রার্থীদের জীবন হিমশিম খাচ্ছে। মাননীয় মহাসচিব, বিনয়ের সহিত আপনাকে অনুরোধ করি, এই কথাটা বলে আমি বিদায় নিতে চাই। আমার 2 ফুফু ছিল, একসাথে ঘুমিয়ে আছে, টিনের ঘর, মাটি নিচে, চোর শীত কেটে ঢুকছে, বড় ফুফু বলছে ছোট ফুফুকে, চোর ঢুকছে, ঢুকুক না দেখি কি করে, চোর ঢুকে আলমারি খুলছে, বড় ফুফু বলছে আলমারি তো খুলে ফেলছে, দেখি না কি করে, আলমারি খুলে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, বড় ফুফু বলে দেখি না কি করে, চোর চলে গেল, দেখি না আর শেষ হয়ে না, আর সহ্য হচ্ছে না। মাননীয় মহাসচিব, অনেকে বলে ঢাকা মহানগরে কি নাই, সবে আছে, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সবে আছে, পরিচালনার লোকও আছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি, আগে নিজেরাই ঠিক করেন। শেষ প্রস্তাব দিয়ে যাই, আজকে গণশুনানি, প্রয়োজনে কৌশলে আমরা কোথাও ভুল করেছি কিনা দলের জন্য একটু শুনানি করা প্রয়োজন। সবাইকে ধন্যবাদ, আসসালাম আলাইকুম। আজকের গণশুনানির সম্মানিত সভাপতি, উপস্থিত জুরিবৃন্দ, ঐক্যফ্রন্টের এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আমি খুব সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলতে চাই। এখানে অনেক আলোচনা হয়েছে, আমার নির্বাচনী এলাকার আলোচনা একই টাইপের হবে। 10 তারিখ মার্কা পাওয়ার পরে 11 তারিখে প্রোগ্রাম দিয়েছিলাম 3টি ইউনিয়নে, 17টি স্পটে আওয়ামী লীগ মাইকিং করে গরুর গোস্তের খিচুড়ি রেঁধে, কোথাও রাসেলের মিলাদ, কোথাও শেখ কামালের মিলাদ, কোথাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিলাদ, এই নামে ক্লাসের রাজত্ব কায়েম করেছে। বাজারগুলির মোড়ে, রাস্তাগুলির মোড়ে, গ্রামে ঢুকে আমাদের একটা কর্মীকে ঘর থেকে বের হতে দেয় নাই। তারপরও আমি গাড়ির বহর নিয়ে বের হয়েছিলাম, আমার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যাওয়ার সাথে সাথে পুলিশের ব্যারিকেডে, আমি আর সামনে অগ্রসর হতে পারি নাই। ওই দিনই পোস্টারে আগুন দিয়ে আমার 172 জন নেতা কর্মীর নামে মামলা দেওয়া হলো, 13টি মামলা দেওয়া হলো, 74 জনকে 3 রাতে গ্রেফতার করা হলো। আমার বেলাব উপজেলার সভাপতি এবং উপজেলার চেয়ারম্যান নির্বাচিত, তাকে গ্রেফতার করা হলো। আমার বাড়ির চতুর্দিকে 11 তারিখ থেকে এমনভাবে পুলিশ এবং মানে র‍্যাব টহল দেওয়া শুরু করলো যে আমার বাড়িতে কর্মী আসা পর্যন্ত বন্ধ করে দিল। তার মধ্যে 13 তারিখে একটা প্রোগ্রাম দিয়েছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মাননীয় জুরি বোর্ড, আমার 2টি ইউনিয়ন যখন আমি গণসংযোগ শেষ করে মনোহরদি হেডকোয়ার্টার পাড়ি দিলাম, সেই গণসংযোগে পিছনে রামদা দিয়ে হামলা করা হলো, আমি সামনে খবর পেয়ে থামলাম,
তিন মিনিট দেরি হলো না, পুলিশ সহ 4-5টা কালো মাইক্রোবাস, মাইক্রোবাসের ভিতরে রামদা ভর্তি, কোত্থেকে যে এই রামদা কাবার দেওয়া, হুট করে এসে নেমে কুবানি শুরু করলো, একটা কুব আমার গলায় দিল, 1 ইঞ্চির জন্য আমার গলায় লাগলো না, পিছনে একটা কর্মী লাফ দিয়ে আমাকে বাঁচানোর জন্য আসতো, তার হেলমেটে লাগলো, হেলমেট ভেদ করে 1 ইঞ্চি পরিমাণ তার মাথা গর্ত, লাশকে সে প্যারালাইজ, মেডিকেলে ট্রিটমেন্ট করানো হলো বাগলপুর, বাগলপুর থেকে ঢাকা মেডিকেল, ওইখান থেকে তাকে এখন বাসায় রাখা হচ্ছে, অর্ধেকটা শরীর নার্ভ ছিঁড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেল। আরেকটা কর্মী রামদায়ের কুক্ষে একই দিনে রাস্তায় পড়ার পরে তার উপর দিয়ে সিএনজি চালিয়ে তার একটা সাতটিও বাম দিকে নাই, হাঁসুলি নাই, নির্যাতনের পর নির্যাতন, তার ভিতরে কাজ চালিয়ে গিয়েছি। 22 তারিখ একটা প্রোগ্রাম দিয়েছিলাম 12-ই চাঁদে, 12-ই চাঁদে আমাদের নেত্রী সিলেট যাওয়ার পথে সবচেয়ে বেশি জনসমাগম হতো, সেই বাড়িচা পুলিশকে জানালাম, বললো স্যার যান কোনো অসুবিধা নাই, আমি প্রায় 2-3 হাজার লোকের বেশি গণসংযোগে আমি সাথে নিয়ে 20টা পার হলাম, সামনে দেখি সমানে রামদা আগ্নেয়াস্ত্র সহ তারা এগিয়ে আসতেছে। ওসি সাহেব আমার কাছ থেকে দূরে গিয়া ওদেরকে বলে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে খানকির পুতরে আমরা আগে মারবো না তোরা আগে মার ধরবি, এই কথা বলার সাথে সাথে আমি আমার কর্মীদেরকে বলো তোমরা সব সরে যাও, কারণ আমরা তো নিরস্ত্র, আমরা যদি রামদা নিতাম নিতে পারতাম, কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করে দলীয় ভাবমূর্তি খারাপ করতো সারা পৃথিবীকে মিডিয়াতে দেখিয়ে। আমি বিডিআর এর গাড়ির কাছে গিয়ে পরিচয় দিলাম যে আমি একজন ক্যান্ডিডেট, আমাকে এসপি সার্কেল বলে যে আপনি হোয়াই ইউ হ্যাভ কাম টু বি এক্সপোজড হিয়ার, আমি বললাম এসপি সাহেব হোয়াট ইউ আর সেইং, আমি ক্যান্ডিডেট, আমি এক্সপোজড হব না, এক্সপোজড হবে রামদা, ওকে আমাকে বাঁচতে দেন। আমি বিডিআর এর গাড়িতে উঠলাম, লজ্জা লাগে বলতে, আমারে বললো বসতে পারবেন না সিটির উপরে শুয়ে পড়েন, শুইলাম পরে 5 জন আমার উপরে বসলো, 5 জন খালি মুখটা বাকি, আমার হাঁটুটা ভেঙে যাচ্ছে, আমি বললাম ভাই হাঁটুটা ভেঙে যাচ্ছে, কই কিছু তো কষ্ট তো হবেই, তাহলে গাড়িতে আসছেন কে? দ্যাট ওয়াজ দ্য সিনারিও অফ দ্য ইলেকশন, এই ছিল নির্বাচনের পরিস্থিতি। আগের দিন আমার বাড়িতে কোনো লোক আসতে পারে না, আমি চুরি করে করে টাকা পাঠিয়েছি, এজেন্টের ফর পাঠিয়েছি, প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট তুলেছি, একটাই এজেন্ট আমার ঢুকতে পারে না, 155টা কেন্দ্রের মধ্যে 152টা কেন্দ্র থেকে তারা আমার এজেন্টকে বের করে দিয়েছে, 60%-এর উপরে ভোট রাখতে শেষ। এই ইতিহাস আপনারা সবাই বলেছেন, আমি একটি কথা শুধু বলতে আসি, আসলে আমার সেই কথাটা আজকে সভাপতি আমার প্রিয় নেতা ডক্টর কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলব, মাই ডিয়ার লিডার, মাই রেসপেক্টেড লিডার, আপনি ডেমোক্রেসির সাক্ষী, আপনি 71-এর 26-এ মার্চের সাক্ষী, আপনি এই দেশে গণতান্ত্রিক আন্দোলনের একজন কিংবদন্তি, আই ক্যানট মেজার ইউ কার্ডিনালি, আই ওয়ান্ট টু মেজার ইউ অর্ডিনালি, দ্য ডেমোক্রেসি, দিস গভর্নমেন্ট, দিস টিরানিক্যাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি স্ট্যাঙ্গুলেটেড দ্য থ্রেট অফ ডেমোক্রেসি ইন দ্য সয়েল অফ দিস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আজকের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নয়। একজন রিকশাল আমাকে বলেছে নির্বাচনের পরে যে স্যার পাকিস্তানি তো ভালো ছিল শুনেছি, ভোট হইতো, আমরা তো ভোট দিতে পারি না। ডিয়ার ডক্টর কামাল হোসেন, ইউ আর হিয়ার, এই শুনানিতে আপনি ইউ আর অন দ্য হাই চেয়ার, নট ফর দ্য পজিশন অফ ইউর চেয়ারম্যানশিপ অফ গণফোরাম, ইউ হ্যাভ বিন গিভেন বাই মেজারিং ইউ অর্ডিনারি, বাই মেজারিং ইউর ফাইট ফর দ্য ডেমোক্রেসি ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আজকে বিএনপি একটা অর্গানাইজেশন নয়, আজকে বিএনপি ইজ রিপ্রেজেন্টিং দ্য কান্ট্রি অফ 18 ক্রোর পিপলস অফ বাংলাদেশ, আজকে বিএনপি মানে বাংলাদেশ, আজকে বিএনপি মানে বাংলাদেশের জনগোষ্ঠী, সেই গোষ্ঠী আপনার উপর আস্থা দেখে আপনাকে ঐক্য ফ্রন্টের দায়িত্ব দিয়েছে। আমাদের নেত্রী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, 3-3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অপর সেনাত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলে, আজকে গণশুনানি হচ্ছে নির্বাচনী বিষয়ে। আলাল সাহেব বলেছেন নির্বাচনী বিষয় বলতে, আমি বলেছি কিন্তু এটাও প্রাসঙ্গিক, এই নির্বাচন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে কি নির্বাচন হয়েছে আজকে জাতি লক্ষ্য করেছে, পরাজয় যদিও আমাদের হয়নি, পরাজয় আমাদের একটি জায়গায়, নির্বাচনের পর আমরা বেগম খালেদা জিয়াকে বের করার জন্য কিছু করতে পারি নাই। আপনার কাছে অনুরোধ মিস্টার কামাল হোসেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ঐক্য ফ্রন্টের চেয়ার করার জন্য, আজকে আপনি শুনানি নিচ্ছেন, আজকে শুনানিতে এটা একটা অংশ হবে,
বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এই সরকারকে কোনোদিন শেষ করা যাবে না। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আপনার কাছ থেকে আমরা প্রোগ্রাম চাই। ডক্টর কামাল হোসেন সাহেব, অত্যন্ত শ্রদ্ধার সাথে স্যার আপনাকে বলি, আপনার তো হারাবার কিছু নেই। ইউ হ্যাভ অ্যাচিভড দ্য ইমেজ অফ মানে জাস্ট মাউন্টেনিয়াস পিক, ইউ হ্যাভ গেইনড ইট। সারা বাংলাদেশের মানুষ বিএনপির মতন একটি রাজনৈতিক দল, বেগম খালেদা জিয়ার মতন একজন নেত্রী আপনার উপর আস্থা রেখেই আপনাকে এই চেয়ারটা দিয়েছে। আপনি এই চেয়ারের ইজ্জত করে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে রাজপথের প্রোগ্রাম দিন, আপনি থাকবেন, আমরা আপনার সামনে থাকবো, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কথাগুলো আপনারা শুনেছেন, বোঝা যাচ্ছে যে দেশব্যাপী একই ধরনের ঘটনা ঘটেছে। যে অবাধ নিরপেক্ষ নির্বাচন যেন না হয়, এটার জন্য যত রকমের কৌশল চিন্তা সবই করে সরকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন যেন মানুষ ভুলে যায় যে জিনিসটা কি নির্বাচন। এটাকে তো আমি বলবো যে নির্বাচনই বলা যায় না, এটা ঠিক। ইনফ্যাক্ট কালকে যখন কেউ আমন্ত্রণ জানাতে এসেছিল যে এই নির্বাচনে যেসব কুকর্ম হয়েছে, তো উনি আপত্তি করেছেন যে এটাকে তো নির্বাচনই বলা যায় না। আমি বললাম যে না, দেখেন না, এটা তো আমরা এখন যেটা বিচার করতে পারি না, সবার কথা শোনার পরে এটার ব্যাপারে আমরা বিচার করতে পারবো। এখন তো আমি মনে করি আপনাদের এই 41 জনের কথা শোনার পরে আমরা সবাই মানে মনে করছি এটাকে তো নির্বাচন বলা যায় না, এটাকে একটা অনুষ্ঠান বলা যেতে পারে, যেখানে সরকার এটা নির্বাচনের নামে একটা এটা হ্যাঁ একটা একটা প্রহসন, হ্যাঁ এটাই ভালো, এটা একটা প্রহসন করেছে, দেশের নাগরিকের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে, সংবিধান অমান্য করেছে, এবং গণতন্ত্র যেটা আমাদের মূল নীতির মধ্যে একটা নীতি আছে সেটাকে তারা পুরাপুরি অবমাননার পরিচয় দিয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক যে স্বাধীনতার 48 বছর পরে এত আন্দোলন সংগ্রাম যুদ্ধ, সে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে 48 বছর পরে যখন আর 2 বছরের মধ্যে আমাদের রাষ্ট্রের 50 বছর হতে যাচ্ছে, এইগুলো জিনিস দেখতে হচ্ছে। আরো আমাকে যেটা দুঃখ লাগে যে এই দল এর নামে এগুলো হচ্ছে, সে দলটা কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর দল, আমরাও সে দল করেছি, লাখো লাখো লোক জীবন দিয়েছে তাদের তার ডাকে সাড়া দিয়ে, স্বাধীনতার জন্য যুদ্ধ করে, তার আগে গণতান্ত্রিক আন্দোলন যতগুলো হয়েছে এই দেশে শত লক্ষ লক্ষ শহীদ সেখানে তালিকার মধ্যে আমরা পাব। তো সেই দল সেই নামে যেখানে বেটা বঙ্গবন্ধুর দল ছিল, উনিও 55 বছর বয়সে জীবন দিলেন, তাজউদ্দিন আহমদ জেনারেল সেক্রেটারি উনি 55 বছর বয়সে তিনিও জীবন দিলেন, আর লাখো লক্ষ লোক মানে সাহসী মুক্তিযোদ্ধারা প্রাণ দিল। তো সেই দলের নামে এইগুলো হোক এটা আমরা মানে কোনোভাবে মেনে নিতে পারছি না। তো অনেকেই বলে যে হ্যাঁ, সে আওয়ামী লীগের নামে যেটা করা হচ্ছে এটাকে আওয়ামী লীগ করা চলে না, এটা আমরাও মনে করি। আমি আমরা তো জীবনের ভালো সময় আওয়ামী লীগ করেছি আর কি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এটা কিন্তু মুখে মুখে সবাই চলে এসেছে যে আমিও আওয়ামী লীগের, কিন্তু আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি, এই আওয়ামী লীগ না। এটা কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে মানুষকে জিজ্ঞেস করেন, ইভেন এখন যারা করে তারা বলে হ্যাঁ আমরা আওয়ামী লীগ করি, আসলে যারা আওয়ামী লীগ সারা জীবন করেছে আমরা যেমন ছিলাম যে 30-40 বছর আমরা এটাই করেছি, এই মাহমুদ রহমান মান্না এরা সবাই এগুলো করেছেন আর কি, তারা সবাই জিজ্ঞেস করলে এটাই বলবে যে না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমরা অবশ্যই করেছি, করে গর্ব করি, কিন্তু এখন যেটা আওয়ামী লীগের নামে করছি এটা যেটা হচ্ছে এটা নিয়ে আমরা খুবই দুঃখ পাই এবং লজ্জা পাই। সেই আমি বলবো যে ইতিহাসকে বিকৃত যেন না করা যায়, যারা করতে চান, আর গণতন্ত্রকে অপব্যাখ্যা না করে সংবিধানকে অমান্য না করে তারা বলেন যে আমরা আমাদের এক ব্যক্তি শাসনকে চালাতে চাই, এটা যে নাম দিতে চান সেটা দিতে পারেন, যে গণতন্ত্র বলবেন না, এক ব্যক্তি শাসন যেটা আছে এটাকে অস্বীকার করতে পারেন না, এটা তো এক দলীয় শাসন না,
এক ব্যক্তি শাসন যা ইচ্ছে তাই। আর এখানে যে দল, এখানে বলছি না আমি তো দলের কোনো ভূমিকা দেখি না, এখানে এক ব্যক্তি আর কিছু প্রশাসনের কিছু লোক যারা, আমি মনে করি যে প্রশাসনে যারা আছেন তারা তো আজীবন চাকরিও করবেন না, রিটায়ার করবেন না, তো মারাও যাবেন। তো মারা গেলে পরে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যারা উত্তরসূরিরা আপনাদেরকে নিয়ে লজ্জাবোধ করবে, এক সেকেন্ডের জন্য আপনাদেরকে নিয়ে তারা গর্ববোধ করতে পারবে না। এটা আপনারা মনে রাখেন যে আপনারা যে কাজগুলো করছেন, যে আপনারা নিজেকে রাষ্ট্রের মানে দায়িত্ব থেকে সরে গিয়ে সংবিধানের যে কর্তব্য সেটাকে অমান্য করে আপনারা যে একটা দলীয় না এক ব্যক্তির মানে সেবক হিসাবে জীবন শেষ করছেন, আপনাদের নিজের লজ্জা পাওয়া উচিত। আপনার নিজের বিবেককে কাছে জিজ্ঞেস করে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখেন যে কী দেখছেন ওখানে। একজন যাকে আপনি শ্রদ্ধা করতে পারেন না, যে একজন মানুষ যাকে আপনি ঘৃণা করতে পারেন, আপনাদের নিজের চেহারা দেখে ঘৃণা হওয়া উচিত যে আপনারা সংবিধানকে যেভাবে অমান্য করেছেন, গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করতে দিচ্ছেন এবং এই আমাদের কোটি কোটি মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকারগুলো থেকে। তো আজকে যে কথাগুলো আপনারা শুনলেন, এই যে নির্বাচনের নামে এটা করার তো কোনো প্রয়োজন ছিল না। এটা কে বাধ্য করেছে কাউকে যে একটা প্রহসন এরকম টাকা পয়সা কি ব্যয় হয়েছে সেটা আমরা হিসাবের বাইরে আছে, মানে আনুষ্ঠানিকভাবে বাজেটটি যেটা বাজেটের বাইরে যেটা অপচয় হয়েছে ভোট কেনার জন্য, দুর্নীতিকে মানে প্রশ্রয় দেওয়ার জন্য, সেগুলো বাদ দিলাম। এইগুলো অপচয়ের তো কোনো প্রয়োজন ছিল না, যে দেশের আসলে অর্থের সমস্যা আছে। এখন তো অনেক জায়গায় মানে কিছুদিন সামনে আসছে যখন আমাদের দেনা মেটানোর জন্য ঋণ নিয়েও কষ্ট হবে। তো আমার এটি কথা যে আসল অবস্থা দেশের মানুষের জানা দরকার। আজকের অনুষ্ঠান আপনারা সেই তথাকথিত নির্বাচনের ব্যাপারে বলেছেন এবং একই কথা সবাই যেহেতু বলেছেন, আপনাদের নিজেও জানা আছে, সবাই একের অন্যর কথাকে বলছেন, হ্যাঁ আমরা এটা মনে করি যে সকলেই এটা ভুগেছে। আর আমরাও বুঝতে পেরেছি, আমরা তো কোনো সময় ভাবি নাই যে এটা নির্বাচন, কোনো নির্বাচনের দাবি করতে হবে, অবাধ নিরপেক্ষ তো নাই, এটাকে নির্বাচনও বলা যাবে না। কালকে যেমন কেউ কেটে দিছে যে আপনি কি বলেন যে এটা নির্বাচন সম্পর্কে একটা অনুষ্ঠান হবে, এটা তো নির্বাচন ছিল না, তথাকথিত নির্বাচন, তথাকথিত নির্বাচন। তো সেগুলো আমরা আজকে ভালোভাবে বুঝতে পেরেছি, এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে এটা কোনো নির্বাচন হয়নি। আমাদের দেশে গণতন্ত্রের জন্য অনেক জীবন দেওয়া হয়েছে, মূল্য দেওয়া হয়েছে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করে তো আমাদের স্বাধীনতা যুদ্ধই হয়েছে। তো সেই স্বাধীনতা যুদ্ধের বিজয়ে যে ফসল মানুষ এই দেশের ক্ষমতার মালিক, এই যে সংবিধানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, এই দেশের ক্ষমতার মালিক, এই প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ, নাগরিক। তো এদেরকে মালিকানা থেকে বঞ্চিত করা এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। স্বাধীনতা যে স্বাধীন দেশে জনগণ অবশ্যই ক্ষমতার মালিক, তাদের থেকে যদি এইটা কেড়ে নেওয়া হয় তো এটা দেশের স্বাধীনতার উপরে আঘাত হচ্ছে আমাদের। সেই কারণে আজকে যেটা বললেন আমার বক্তা বললেন যে আমাদের যে ঐক্যবদ্ধ হয়ে জনগণ যেন ক্ষমতার জনগণের ঐক্য, নাগরিকদের ঐক্য ভিত্তি করে দেশের মালিকানা যেন আমরা আবার ফিরে আনতে পারি, যে যে স্বৈরাচার যে ক্ষমতা আত্মসাত করে লুটপাট করে দেশকে ধ্বংস করছে, দেশের সংবিধানকে ধ্বংস করছে, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, দেশের মানুষের অধিকার যেগুলো ধ্বংস করছে, তাদের হাত থেকে বাঁচিয়ে আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য 50 বছর হতে যাচ্ছে বাংলাদেশে, আমি মনে করি যখন 50 বছর যখন হবে আমরা যখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে বলতে পারি দেশকে আমরা পুনরুদ্ধার করেছি, এখন এই দেশটা আমাদের, এই কোনো সেই স্বৈরাচারের না। এই যে ভোটারদের ভোট নিয়ে নেওয়া, যেটা ভোটারদেরকে ভোট না নিয়ে দেওয়া, এটাই তো বললাম যে দেশের মালিকানা থেকে তাদেরকে বঞ্চিত করা। আমরা যখন বলি আর এটা তো শুধু সংবিধানের কথা না, এটাই হলো স্বাধীনতার মানে যদি ব্যাখ্যা চান তো কি স্বাধীন দেশে জনগণ, জনগণ ক্ষমতার মালিক, সেটা যদি না থাকে তো দেশের স্বাধীনতাও
দাবি করা যায় না, মানে নাম কাজতে আমরা স্বাধীন থাকবো, কিন্তু আসলে এটা পরাধীন একটা রাষ্ট্রে পরিণত হবে যদি আমরা এই পুনরুদ্ধার না করতে পারি। তবে এইটার একটা কথা যে আমরা অবশ্যই এটা আমাদের আমরা এই অবস্থায় থাকবো না, এখানে যেটা আপনারা লক্ষ্য করছেন, এখানে যে বক্তব্যগুলো শুনেছেন, কেউ এই পরাজয় এবং পরাধীনতাটা মেনে নেবে না। আর যে কথা সবাই বলেছেন, এখন আমি তো মনে হয় খুব আন্তরিকভাবে বলেছেন জরুরিভাবে, যে আমাদের বেগম খালেদা জিয়ার এটার ব্যাপারে তো এটা অত্যন্ত ন্যায্য, এটা যুক্তিসঙ্গত দাবি। আমরা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে এগুলো করেছি, তো আজকে সবাই মিলে আপনাদের শুনেছেন কীভাবে কি জোরালোভাবে বক্তব্য এসছে। তো আমি মনে করি যে এটার ব্যাপারে এই অনুষ্ঠান থেকে এটা আমাদের যাওয়া উচিত, যে এখানে যারা বক্তব্য লিখেছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি অবিলম্বে হওয়া উচিত। গণতন্ত্রের মধ্যে যারা ভূমিকা রেখেছেন, বহু দলীয় গণতন্ত্র যেখানে থাকে, সরকারের দলের যারা যারা অনেক কিছু করে তারা তাদেরকে তো কোনো জবাবদিহিতা করতে হয় না, কিন্তু বিরোধী দলে মানে এইসব এইভাবে যেন তেনভাবে এই কথাগুলো আমি শুনি, এটা এটা নিয়ে তো অন্য অন্য মিটিং আপনারা করবেন, মানুষ জানাবেন যে কত লোক বন্দি অবস্থায় আছে, কত লোককে কি কারণ ও কারণ না দেখিয়েও বন্দি রাখা হয়েছে। এইটা যে দেশে যে গণতান্ত্রিক পরিবেশ, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত, এটা ফিরে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক তো আমরা দিয়ে যাচ্ছি, আমরা এই আন্দোলন করেও যাচ্ছি। আর এইটাই শেষ আজকের কথা ছিল যে আমাদের জনগণের ভোট অধিকার যদি রক্ষা করতে হয় তো এর একমাত্র উপায় হলো যে আমাদের এই রাষ্ট্রকে জনগণ আবার ক্ষমতার মালিকের ভূমিকা আসতে হবে, সেটা আনার জন্যই ঐক্য ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এটা হারিয়েছি, এটাকে আমরা পুনরুদ্ধার করবো। আমি মনে করি যে এটা বিশ্বাস যে এখানেও বাংলাদেশে সেই মানুষের আত্মবিশ্বাস আছে, আমাদের অতীতের ইতিহাস আমাদেরকে প্রেরণা যোগায়, আমরা বহুবার বিভিন্ন স্বৈরাচারের শিকার হয়েছি কিন্তু কোনো সময় স্বৈরাচার চিরস্থায়ী হতে পারে নাই, আর আমরা কোনো দিন এটা মেনে নেয়নি। তো আজকে আমি বলছি যে আজকে যে সুরে সবাই কথা বলেছে এটা কোনো বিধানীরা বলা যায় যে ইনশাল্লাহ আমরা দেশের মালিক হিসাবে ভূমিকা পালন সবাই মিলে ঐক্যবদ্ধ হব এবং এই অবস্থাকে মেনে নেওয়া যায় না, আমরা মেনে নিই না, আর এটা থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই মুক্ত হব। আর কত না না কিছু কথা বলছেন যে চকে যে ঘটনা হয়েছে এটা দুঃখ, আমরা তো কালকে রাত্রে ওখানে গেছি, ঠিক আছে না, অবশ্যই চকের ব্যাপারে তো বলা, আমরা তো কালকে রাত্রেই ওখানে গেছি, কালকে রাত 10টায় ওখানে গিয়ে আমরা 11টায় ফিরেছি, অর্থাৎ না সেটা ছাড়াও তারপরে আগুন যেখানে লেগেছিল সেখানে আমরা গেছি, সেটা আরও বিভিন্ন ঘটনা ঘটেছে আর কি। তো এইসব ব্যাপারে আমাদের উদ্বেগ তো অবশ্যই আমি প্রকাশ করবো। তো এই আজকে যে বিষয় নিয়ে আমার এখানে আলোচনা হয়েছে সেই ব্যাপারটাকে আজকে গুরুত্ব সহকারে মুক্তি এই দুটো বিষয় আজকের মিটিংয়ে এটা বিশেষ গুরুত্বপূর্ণ, আমাদের যে সবাই ঐক্যমত একটা পেয়েছেন সেটাকে আশা করি তারা তুলে ধরবেন। সবাই ধৈর্য ধরে 5:30 বেজে গেছে, সাংবাদিক ভাইদেরকে অন্যদিকে বোনদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত সবাই এসছেন এবং মনোযোগ সহকারে সব কথা শুনেছেন, আমি বিশ্বাস করি যে মানুষের সামনে আপনারা এগুলো তুলে ধরবেন। সবাইকে আবার আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই সভার সমাপ্তি ঘোষণা করছি, ধন্যবাদ।